জন্য কাজ করতে এসেছে অভিষেক ব্যানার্জি, যে মানুষের কথা ভেবেছে, বিপদ বিতরণ করছে দুঃস্থ মানুষদের, যাদের বাড়িতে ডালির চাল আছে, ডালির চাল দিয়ে বৃষ্টি পড়ছে, রাতে থাকতে পারে না, তাদের কথা চিন্তা করে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে। টোটাল কতজন তো দেওয়া হচ্ছে? 330। অভিষেক ব্যানার্জির পদক্ষেপ বলে কিছু হয় না, 365 দিনে 365 দিনে মানুষের কথা চিন্তা করে, পরবর্তীগুলিকে মানুষের যেখানে বিপদ সেখানে অভিষেক ব্যানার্জি। আমি মনে হয় লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি ছাড়া মানুষ একটা আসতে পারে না। 2019 অভিষেক ব্যানার্জি এলাকায় কেন, উনি পশ্চিমবঙ্গ থেকে অন্য দিকে চিন্তা করবে, 42-এ 42 তো হবেই, আর অভিষেক ব্যানার্জি এলাকা সারা ভারতবর্ষে রেকর্ড হবে, এত ভোট পাবে অভিষেক ব্যানার্জি। শ্রীমন্ত হইতে বদ্য ব্লক 1 থেকে মানুষ হয়। আসাম দেওয়া হাসিদা দিদি সুলতা মন্ডল সকল সরদার অলোক কয়াল ওই যে 10 জনের নাম বললাম, আমার দয়া করে মন্ত্রীর সামনে একটা প্রশ্ন করবো। আমরা আজকের এই মহাদিন শীতল বিতরণ করবো খুব গ্রীষ্ম বর্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার তাদের আন্তরিক ও মানবিক উদ্যোগ শীতল বিতরণ। আমরা দীর্ঘ গ্রহণ করা শেখ কালাম সিংহ বাড়ি মন্ত্রী করবো করবো দুর্গাকরণ দ্বারা সুলতা মন্ডল সকল সর্দার